ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা, পরীক্ষার্থী 20,47,778 জন। পাবলিক পরীক্ষায় বাধা হবে এমন কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা উত্তরের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামের শ্রদ্ধা নিবেদন। চট্টগ্রামে আবার বস্তিতে আগুন, মির্জাপুর বস্তিতে দুদফা অগ্নিকাণ্ডের পর এবার লেগেছে নগরের মাঝিঘাট বস্তিতে, পুড়েছে শতাধিক ঘর। কক্সবাজারের নুনিয়াছড়া থেকে 30,000 পিস ইয়াবা সহ দুই রোহিঙ্গা নাগরিক আটক। রাজধানীর বাসাভোতে খালে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, এখনও নিখোঁজ কদমতলের শিশুটি, উদ্ধার অভিযান চলছে। আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইন হো করে রাখা চীন ফেরত বাংলাদেশিরা সুস্থ আছেন। করোনায় আক্রান্তদের চিকিৎসা চীনে 8 দিনেই তৈরি হল বিশেষ হাসপাতাল, এ পর্যন্ত 361 জনের মৃত্যু, আক্রান্ত 17,000-এর বেশি। লন্ডনের একটি ব্যস্ততম রাস্তায় অতর্কিত হামলা, নিরাপত্তা কর্মী সহ 3 আহত, পুলিশের গুলিতে হামলাকারী নিহত। স্প্যানিশ লা লিগা লেভান্তেকে হারিয়েছে বার্সেলোনা, ব্যবধান কমেছে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সাথে, ইংলিশ প্রিমিয়ারে হেরেছে ম্যান সিটি।